আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম নেতৃত্বে সতেরো জনের সরকার একশো বছরেও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে আমিনুল হক বাংলাদেশের না ইতিহাসে প্রথম আলিম উপদেষ্টা খালিদ হোসেনের পরিচয় নেতা কর্মীদের কঠোর নির্দেশনা বিএনপির পিলখানা হত্যাকাণ্ডের শেখ হাসিনার বিচার দাবি শপথ নিতে যেতে পারেনি বিধান রঞ্জন শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যা বলল ভারত বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ডক্টর ইউনুসের নেতৃত্বে সতেরো জনের সরকার নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মহম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হয়েছে সতেরো জন বৃহস্পতিবার এই সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশ্যে এসেছে তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস উপদেষ্টা সাহেল উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুল রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সাজীব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফাম খালিদ হাসান নূরজাহান বেগম শারমিন মুরজিদ এবং ফারুকি আজম নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলেও আমাদের এগিয়ে যেতে হবে যারা এটি করছে তাদের প্রতি কৃতজ্ঞতা তারা দেশকে রক্ষা করেছে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশবাসীর কাছে আমার উপরে বিশ্বাস রাখেন ভরসা রাখেন দেশে কারোর ওপর কোনো হামলা হবে না তাহলে আমি আপনাদের সঙ্গে থাকব না আইন শৃঙ্খলা পরিস্থিতি করাকে স্বাভাবিক করাকে গুরুত্ব দিয়ে ইউনুস বলেন যে জন্য আন্দোলন হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয় পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায় যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায় এই সময় কান্না জড়িত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আজকে আমার আবু সাইদের কথা কথা মনে পড়ছে যে আবু সাহেদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এই ঘটনার মধ্য দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে এই সময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান তিনি বলেন তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে প্রিয় ভালোবাসার দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে একশো বছরেও আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমিনুল হক আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে তাতে আগামী একশো বছরও তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু হাসিনা সরকার তা কানে নেয়নি এর কারণেই বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে শেখ হাসিনা সরকারকে প্রত্যাখ্যান করেছে হাসিনাকে বিদায় করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে আওয়ামী সরকারের পতনের পর দেশে লুটপাট দখল ও চাঁদাবাজির অপকর্মের প্রসঙ্গ উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন কোন প্রকার দখল বাণিজ্য লুটপাট ও চাঁদাবাজিতে নেতাকর্মীদের ন্যূনতম অভিযোগ প্রমাণিত হলে তাদের দল করার কোনো যোগ্যতা থাকবে না দল থেকে তাদের বহিষ্কার করা হবে বিএনপির নেতা বলেন যারা দখলদারি চাঁদাবাজ লুটপাট করার অপচেষ্টা করছে তারা কিন্তু দুষ্কৃতিকারী তারা বিএনপির লোক নয় হয়তোবা তারা নব্য বিএনপি হয়েছে তিনি বলেন যারা লোকাল প্যানেল থেকে আওয়ামী লীগ করছে আপনাদের মতো হয়তো বা কোনো ভাইদের সহযোগে তার এখন নব্য বিএনপি হয়েছে তিনি দখল বাণিজ্য লুটপাট চাঁদাবাদীর মতো অপকর্মে জড়িত থাকা ব্যক্তিদের আইন শৃঙ্খলা বাহিনীকে অব্যাহত করে সহযোগিতা করার আহ্বান জানান আমিনুল হক বলেন আওয়ামী লীগ যে ভুল গত সতেরো বছর ধরে করেছে যে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে যদি তার একটা ভুলও আপনারা করেন তাহলে আমাদের একই পরিণতি ভোগ করতে হবে তিনি বলেন দেশের জনগণ কি চায় বাংলাদেশের ছাত্র সমাজ কি চায় প্রিয় ভালোবাসার দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা খালিদ হোসেনের পরিচয় নোবেলজী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রখ্যাত আলেম আফম খালিদ হোসেন বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হতে যাচ্ছেন তিনি প্রখ্যাত আলেমের পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তবে তিনি ডক্টর আফমম খালিদ হোসেন নামেই বেশি পরিচিত তিনি উনিশশো সালে সালের দোসরাই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাত উপজেলার মারদাসা ইউনিকানের মক্কাবাড়ির এক সম্ভ্রাম্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত্মা সম্পাদক বালাগুজ সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরানিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন এছাড়া তিনি ওমরগণি গনি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ার ইউনিভার্সিটি অফ বাংলাদেশের খন্ড দীর্ঘকালীন অধ্যাপক এবং নিজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্র সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দা ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কি বাংলাদেশের উন্নয়নের রূপকার নাকি সৈরা শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে নেতাকর্মীদের কর্মীদের কঠোর নির্দেশনা বিএনপির অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বা অজরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই মাধ্যমে তিনি নির্দেশনা জানান রিজভি বলেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর অবগতির জন্য জানানো হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরেরই কমিটি তে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্য বিরোধী যৌতিক ছাত্র আন্দোলনে যেসব মহান ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগরিফাত এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া মোনাজাত হবে সব নিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের মুসলিকে সর্বস্তরের নেতা কর্মীদের জুমার নামাজ শেষে দোয়া মোনাজাতে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত তদন্ত শেখ হাসিনার বিচার দাবি 2009 সালে সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ পূর্ণ তদন্ত দাবি করেছে সীমান্তের অতন্ত্র প্রহরী সরকারি চাকরিজীবী পরিবার সমবায় সমিতি লিমিটেড ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারা বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনী সমিতির এই দাবি জানান মানববন্ধনী সমিতির সভাপতি সাফিকুর রহমান জামাল বলেন সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে বললেও মূলত এটা ছিল সেনা অফিসারদের হত্যার ছক সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যার নিরপেক্ষপূর্ণ তদন্তের দাবি জানাচ্ছি তিনি বলেন দেশশাসনের শেখ হাসিনা ভারতের আস্থা বিশ্বাস অর্জন ও সহযোগিতার জন্য পরিকল্পিত দরবার হলের অনুষ্ঠানে সেনা অফিসারদের একত্রিত হয়ে হত্যার মহোৎসব চালিয়েছিলেন বলে আমরা বিশ্বাস করি সফিকুল রহমান বলেন সেদিনের মর্মান্তিক হত্যাকাণ্ডের নাটের গুরু ছিলেন শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা উপদেষ্টা তার এক্সের দিকে সরকার নিজেই হত্যাকাণ্ড ঘটে নিরাপরাধ অফিসার ও জোয়ানদের ফাঁসিয়ে শত শত বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড বিভিন্ন মেয়াদে সাজা ও প্রায় হাজার জোয়ানকে চাকরিচ্যুত করেছেন যার ফলে আমরা গত ১৬ বছর ধরে জীবন জীবনযাপন করছি অন্যদিকে আরেকটি খবর হচ্ছে শপথ নিতে যেতে পারেনি ডক্টর বিধান রঞ্জন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার কথা ছিল নোবেল জয়ী অর্থনীতিবিদ নেতৃত্বে উপদেষ্টার শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করার কথা তবে এই তালিকায় নাম থাকা তাদের অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নিতে জানি এ প্রসঙ্গে তিনি কালবেলাকে বলেন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমি শপথ নিতে যাইনি আমি এখনই সিদ্ধান্ত নিতে পারিনি আমি আমার ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাবো এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারি প্রসঙ্গত অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জ সরকারি জুবিলি হাই স্কুল থেকে উনিশশো সালে এসএসসি ও উনিশশো সালে ঢাকা কলেজ থেকে এইচ পাশ করেন পরে স্যার সাহিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে উনিশশো সালে এমবিবিএস সম্পন্ন করেন পেশাগত জীবনে অধ্যাপক বিধান বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করছেন এর আগে ময়মোহন মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন এদিকে আরেকটি নিউজ হচ্ছে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যা বলল ভারত গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা গত তিন দিন ধরে সেখানে অবস্থান করছেন তিনি তবে শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বলে জানা গেছে এই অবস্থায় শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এ বিষয়ে এখনো কোনো আপডেট নেই বলেই জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা বলেন শেখ হাসিনা কখন ভারত ছাড়বেন জানতে চাইলে মুখপাত্র বলেন শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে অহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করে তিনি তার দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন তবে আমাদের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কোনো আপডেট নেই রণধীর জাসওয়াল এই সময় আরও বলেন ভারত সরকার সব বিষয়ের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সংকটের দ্রুত অবসানের আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এখন বিকশিত হচ্ছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়